গণেশ চতুর্থীর সন্ধ্যায় ভক্তদের ঢল শিলিগুড়ি কলেজ পাড়া গণেশ পুজোয়। এদিন শিলিগুড়ি কলেজ পাড়া গণেশ পুজো কমিটির সভাপতি শিবু দে জানিয়েছেন, কোভিড পরিস্থিতির জন্য এবারের পুজো অনেকটাই ছোট বাজেটের, তবুও লোকজন স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই পুজো দেখতে আসছে। এই আট বছরের পুজো একটা জয় জয়কার বলে মনে করেছেন তিনি। পুজো কমিটির সভাপতি শিবু দে কি জানিয়েছেন শুনব। এর থেকে অনেক বেশি জাঁকজমকপূর্ণ পুজো হয়, অনেকটা ছোট বাজেটে এই বছরের পুজো কোভিড প্যান্ডামিকের জন্য, তবুও লোকজন এত স্বতঃস্ফূর্তভাবে আমাদের পুজো দেখতে আসছে। এটা আমাদের পুজোর, এই আট বছরের পুজোর একটা আমাদের জয় জয়কার বলে আমরা মনে করি। তবুও আমরা কোভিড প্যান্ডামিকের জন্য আমরা সদস্য সদস্য বাদে কাউকে মণ্ডপের ভেতরে এই বছর প্রবেশ করতে দিতে পারলাম না, তার জন্য আমরা কমিটির থেকে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আগামী বছর কোভিড প্যান্ডামিক আর থাকবে না, আমরা যেভাবে পুজো করি প্রত্যেক বছর 7-8 দিন ধরে, ঠিক সেই রকমভাবে আমরা আবার পুজো করতে পারবো। মূর্তিটা আমাদের প্রতি বছর শিলিগুড়ির স্বনামধন্য মূর্তি শিল্পী সুশান্ত পাল তৈরি করেন, এবছরও উনি তৈরি করেছেন। প্যান্ডেলটা আমাদের শিলিগুড়ির লোকাল ডেকোরেটার মা কামাখ্যা ডেকোরেটার, ওরা করে, ওনাকে দিয়েই করানো হয়েছে। আর কিছু চাচ্ছি না, ঈশ্বরের কাছে চাচ্ছি এই ভয়াবহ কোভিড প্যান্ডামিক পরিস্থিতি যেন তাড়াতাড়ি সমাপ্ত হয়, আমরা আবার সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারি, সবাই আবার উৎসব অনুষ্ঠানের মধ্যে ফিরে আসতে পারি। আপনারা জানেন গণেশ পুজোর মধ্য দিয়ে আমাদের উৎসবের একটা সূচনা হয়ে যায়, তো সেই উৎসবটা বাঙালির উৎসব 12 মাসে 13 পার্বণ আবার যাতে আমরা স্বমহিমায় পালন করতে পারি সেটাই চাইব। শিলিগুড়িতে গণেশ পুজো অবশ্যই হচ্ছে, আর তার মধ্যে শিলিগুড়ি কলেজ পাড়া গণেশ পুজো কমিটি একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে। বিভিন্ন লোকের ফোন এখনও আসছে আমাদের কাছে, আপনাদের পুজো কীরকম হচ্ছে, কীভাবে হচ্ছে। আমরা বলছি প্যান্ডামিকের মধ্যে অনেকটাই ছোটোভাবে করেছি, তবে এই কোভিড প্যান্ডামিক শেষ হয়ে গেলে কলেজ পাড়া গণেশ পুজো কমিটি আবার তার স্বমহিমায় ফিরে আসবে সেই পুরনো রূপে গণেশ পুজো নিয়ে। আমার নাম শিবু দে, আমি এবছরের প্রেসিডেন্ট পুজো কমিটি। এটা লাড্ডু সেরকম কোনো এস্টিমেট করা নেই, যত আমরা প্যাকেট নিয়ে এসেছি যতজনকে পারছি দিচ্ছি। গণেশের তো কেমন ভালো লাগছে, তাও এখনো এখনো পর্যন্ত 300 পিস হয়ে গেছে ভিতরে, বাবা আরও প্যাকেট করা আছে, অনেক প্যাকেট রাখা আছে, যতক্ষণ পারবো দিব। কোভিড প্রার্থনা করবো যাতে এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক করতে পারেন ঠাকুর, ঠাকুরের হাতেই তো সব। ভালো লাগছে, এইভাবে আশা করতে পারি না, খুব ভালো লাগছে। শুভঙ্কর বোস বাড়িতে পুজো করে এখানে মন্ডপে এসে গণেশের কাছে কি অনুরোধ যাচ্ছেন, কি যাচ্ছেন গণেশের কাছে, যাতে চোখ যাতে কোভিড তাড়াতাড়ি বিদায় নেই। এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ি কলেজ পাড়ায় গণেশ পুজোয়, যেখানে কিন্তু 2 দিন আগে আমরা এখানে যে বিভিন্ন প্রস্তুতি চলছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজ চতুর্থীতে প্রায় সন্ধ্যা নেমে এসছে এবং ভক্তদের যে দল রয়েছেন তারা কিন্তু একে একে এখানে আসছে। তাদের মধ্যে কিছু জনের সাথে আমরা আজ কথা বলে নেব।
দিদি কেমন লাগছে? হ্যাঁ ভালো, খুব ভালো হয়েছে পুজো। একে তো করোনা সংক্রমণ বছর ধরে, তারপর এরকম মানে পূজার আয়োজন কেমন? খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই সুন্দর, যেমন ঠাকুরও খুব সুন্দর হয়েছে। কি চাইবেন আজ গণেশ? করোনা মুক্ত থাকুক, ভ্যাকসিনটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক, এটাই চাইবো। দু বছর ধরে তো তেমন কোনো আনন্দ আমরা উপভোগ করতে পারছিলাম না, যেগুলো সবার মনেই একটা দুঃখের যে ভয় 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 রয়েছে, তো কি বলবো? এখন আপাতত যেহেতু ভ্যাকসিনেশন নিয়ে মানুষ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, আর আশা করি মানে যেই দিন পেরিয়ে এসেছি সেটা দেখতে হবে না। এখন লেটস হোপ ফর দ্য বেস্ট, এটাই বলবো। হ্যাপি গণেশ পুজো। আপনার নাম? দোলীনা দাস। দীপিকা ব্যানার্জি। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, খুব খুশি, বছরে একবার। সংক্রমণকালের পরে গণেশ পুজো হচ্ছে, তো সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে খুবই সুন্দর, যে অবস্থা যে পরিস্থিতি তার মধ্যেও একটু আনন্দ পাওয়া দরকার একটু সবার। কি চাইবেন গণপতি পুজো? বলতে চাচ্ছি সবাই ভালো হোক, করোনা মুক্তি হোক, মুক্তি পাক, সবাই সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক, কারো যেন আর কোনো দুঃখ কষ্ট না আসে, যেন এখন যেন মুক্তি পায় সবাই এই করোনা থেকে, এটাই চাচ্ছি। ধন্যবাদ। আপনারা শুনে নিলেন ভক্তদের কথা, ওনাদের কিন্তু গণপতির কাছে একটাই আরাধনা, যেন এই সংকটের সময় থেকে যেন খুব শীঘ্রই সবাই মুক্তি পায় এবং আগের মতন যেন আমরা সবাই আবার আনন্দে মেতে উঠতে পারি। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করব যে কি সুন্দরভাবে প্যান্ডেলে যে রয়েছে সাজসজ্জা করা হয়েছে, আলোকিত করে তোলা হয়েছে পুরো প্যান্ডেলে, যে চত্বর রয়েছে পুরো প্যান্ডেল চত্বর কিন্তু আলোয় আলোকিত হয়ে উঠেছে। এবং আজ গণেশ চতুর্থী, সেই উপলক্ষে কিন্তু সকাল থেকেই পূজ্য আরাধনা চলছে, এবং যেহেতু এখন সন্ধ্যার সময় সেখানে কিন্তু দেখা যাচ্ছে একে একে ভক্তদের আগমন সেখানে হচ্ছে। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে? জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে, তাও দেখি একখানে সাহস, এককারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ।